মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি আজকে আমার বাপের বাড়ি থেকে কেন ভিডিও স্টার্ট করলাম। তো আমি শুরু থেকে তোমাদের ভিডিওটা সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ গতকাল আমি এসে অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য আর কি সেইভাবে ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে সকাল থেকে যা যা করবো তো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দাঁত মাজা তো হয়ে গেছে, এখন মুখটাকে ধুয়ে নিচ্ছি। তো মুখ ধোয়ার পরে এখন ডাভের ফেস ওয়াশটা ইউজ করছি আমি, আর আমার মুখে না ক্লিনিং কেয়ার ফেস ওয়াশ ছাড়া কিছুই মানে স্যুট করে না। তো কটা দিন ধরে আমি জানি না কী হয়েছে, আমার মুখে মানে দাগে প্রচুর দাগ হয়ে গেছে, আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানে গোটা গোটা তো হয়ে গেছে, আর আমি ওগুলো নখ দিয়ে খুঁড়তাম, এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম, তার জন্যই এরকম অবস্থা হয়েছে। আর তো দেখি বোঝা যাচ্ছে, দেখো মানে গালের দু সাইডে পুরো ব্রণ ভর্তি হয়ে গেছে, আর এর জন্য একটা ডাক্তার দেখাতে হবে, একটু স্কিনের একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার পরে এবার ভালো করে মুখটাকে একটু গামছা দিয়ে মুছে নিচ্ছি। তো মুখে ব্রণ থাকলে না খুব প্রবলেম হয়, দেখতে খুব বাজে লাগে মুখটা, তো ভালো করে মুখটা মুছে নিলাম। আর শীতকালে সব থেকে যেটা মানে কি বলবো, মুখ পুরো একদম মুখে কোনো ক্রিম না মাখলে মুখটা পুরো রুক্ষ হয়ে যায়, মানে ড্রাই স্কিন হয়ে যায় এরকম। তো ওই জন্য সকালবেলা মুখ টুখ ধুয়ে আমি সবসময়ের জন্যই আজকে বলে না, আমি প্রতিদিন এটা আমার ধরা বাঁধা নিয়ম যে আমি মুখে ক্রিম দেবই সকালবেলা আর দুপুরে স্নান করার পরে। আর সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে ঠোঁট ভেজলিন। তো ভেজলিনটা সারে মানে কি বলবো, সারা বছরই ভেজলিন আমি ঠোঁটে দিই, কারণ আমার প্রচণ্ড ঠোঁট ফাটে তোমরা সবাই জানো, তো ওই জন্য আমি ভেজলিনটা ঠোঁটে দিয়ে দিয়েছি। তো এখন সকালবেলার খাবার দাবার খাওয়াবে। তো এখানে দেখো ভাত, আলুর চোকা আর কি পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখেছি, শশা দিয়ে খুব ভালো লাগছে দেখতে। তো এটা এখন ঐশানিকে খাইয়ে দেবো ভাত। আর ঐশানি এখন এমন হয়ে গেছে যে পরীক্ষার পরে দুপুরবেলা তো ঘুমানো একদম পুরো বন্ধই করে দিয়েছে, তো সকালবেলা করে উঠছে আর দুপুরে সারাদিন ঘুমাচ্ছে না। তো এত বড় বেলা না ঘুমালে তো প্রবলেম হয় না। তো দুপুরে ঘুমাচ্ছে না দেখে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, আর সারা রাত না খেয়ে শুয়ে পড়ছে। সন্ধ্যাবেলা কোনোরকম একটু সন্ধ্যার মানে খাবার দাবার খাচ্ছে, মানে ম্যাগি একটু দুধ মুড়ি বা যা হোক কিছু খেলে, আর সারা রাত কিচ্ছু খায়নি, এত বড় রাত না খেয়ে ঘুমিয়ে পড়ছে। তো ওর জন্য সকালবেলা উঠে ওর ভাতের খিদে পেয়ে যাচ্ছে, তো আমিও ভাবলাম যে না ওকে ভাতটা খাইয়েই দিই। ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো তোমরা অবশ্যই ভাবছো যে হঠাৎ করে আমার বাপের বাড়ি থেকে কেন ভিডিওটা করছি, কারণ গতকাল আমি ঐশানি পরীক্ষা শেষ হয়ে গেছে, গতকাল ছিল 9 তারিখ, তো সেই কার আজকে হচ্ছে 10 তারিখ। তো গতকাল এসে প্রায় সন্ধ্যাবেলা এসেছি, তো ওই জন্য সেইভাবে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম একবারে বাইরের থেকেই তারপর ভিডিওটা স্টার্ট করবো, তারপরে তোমাদেরকে মানে আর কি দেখতে পাবে তোমরা সবাই। আর ওই সকালবেলা তো ঐশানিকে ভাত খাইয়ে দিলাম, ঐশানি গতকাল রাত মানে সন্ধ্যাবেলা ঘুমায়নি বিকাল দুপুরবেলা, তো ওই জন্য সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, 7টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, সে দুধ মুড়ি খেয়ে ঘুমিয়েছে, আর সার এত বড় বেলা রাত্রে, তো ওই জন্য আর কি খিদেও পায়। তো সকাল সকাল উঠেছে কখন, সকাল 7টার সময় উঠেছে, উঠে দাঁত ব্রাশ করলো, করে 8টার সময় আমি ভাত খাই দিলাম, এখন বাজে 9:45। তো একটু পরে আমি খাওয়া দাওয়াটা করে নেবো। তো আলু সিদ্ধটা যা মেখেছি না, মা বলছে দেখতে তো খুব ভালোই লাগছে, আলু সিদ্ধ বলছে খেতেও ভালো হবে। তো মার জন্য বাটির তলপে একটু আলু সিদ্ধ রেখেছি, বেশ পেঁয়াজ লঙ্কা টঙ্কা ধনে পাতা চানাচুর শশা পেঁয়াজ সব দিয়ে মেখেছে, খুব ভালো হয়েছে। তো আমার তো খাওয়া, আমি তো ওই সেনে তো খাওয়া গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। আর ওই সেনে দেখো বসে বসে এখানে টিভি দেখছে, ও করছে আমা কিরকম বানিয়েছিস দেখি, দুটো বানিয়ে দিয়েছিস, এখানে দুটো বেলুন, ওখানে একটা বেলুন। তো এই গরম জামাটা মা নিয়ে এসছে ওইখানের জন্য, দেখো। তো মা তো ওইদিকে সকালের জন্য টিফিন বানাচ্ছে, মানে বাবা তো সকালে ভাত খাবে না, তো বাবার জন্য রুটি আর আলু পেঁয়াজ, রুটি আর আলু পেঁয়াজ করে ভাজা করছে, আর আমি ওইদিকে ভাতটা মানে নিয়ে আমি ভাত খেয়ে নেবো। আমিও গতকাল ভাত খাইনি, সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ভাত খাইনি, তো আমি এখন ভাতটা খেয়ে নেবো। তো চলো গাইস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো মা রুটি করছে, আর রুটি তো হচ্ছে তো রুটি বানাচ্ছে বাবার জন্য আর ভাইয়ের জন্য, আর আলু পেঁয়াজ কলি ভাজা হবে। তো এই দেখো এখানে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা, বাবা ঢাকনাটা ওঠাতে না ওঠাতে কি গরম মানে ধোয়া বেড়াচ্ছে। এনে রসগোল্লা ছম করে দিয়ে একটা মুখে ভরে দেয় বাবা। ও কেমন খেতে
ভালো, এটা খাবি? রসগোল্লা আমি সাধারণত খুব একটা বেশি ভালো খাই না, তবে এই শীতকালে নলিন গুড়ের রসগোল্লা মানে জাস্ট কোনো কথাই হবে না। আর তার সাথে রসমালাই যদি হয় তাহলে তো বেস্ট পুরো জমে যায় খাওয়া দাওয়াটা। তো ঐশানিকে বললাম একটা খেতে, ঐশানি খেলো না, তো এবার আমি একটা খেয়ে নেবো। দুটো ছিল আমার আর ঐশানির জন্যই ছিল, তো আমি ঐশানিকে বললাম তুই খাবি, বলছে না, তো ওই জন্য ঐশানি খাবে না। একটা ঐশানিকে একটা দিলাম, ও একটা খেয়েছে আর খাবে না। তো জলের বোতল তো উঠে দেয় ওইখানে রেখেছি, ওই যে ওই যে ড্রেসিং টেবিলের উপরে। তো খাবি আমি তো পুষ্টি জলের মতো তোর মতো নিত। তো মা এখন করছে দুপুর জন্য রান্না বান্না, তো চলো যাওয়া যাক মার ওখানে যাই। পরপর বোম্মা তো এ করে আনলো ছোট, ওই বিচ পেছনে বেলটা না থাকলে পরে হতো ঠিক করে। আর সামনের দিকে পা ঢুকা, আরো ঢুকা, হ্যাঁ একটু সামনের দিকে পাটা ঢুকা, ঠেসে একটু সেই তো হয়েছে, এইবার হয়েছে জুতোটা, এইবার ঠিক আছে জুতোটা, হ্যাঁ জালের মতো, জালের মতো নেট নেট পান লেগে আছে। তুই বানাতে পারবি? হবে না, ফেটে যাবে। হয়েছে তো দেখি, হ্যাঁ এই তো হয়ে গেছে চুটকি। তো এখন এখানে রোদে বসে বসে ধনে পাতা বাচ্ছি, তো মা বললো ধনে পাতা কাটা বেছে দিতে, তো আমি আর ঐশানি দুজনে ধনে পাতা বাচ্ছি। তো ঐশানি তো ধনে পাতা বাচ্ছে না, তো বসে বসে আকাম করছে। তো যাই হোক রোদের মধ্যে বসে বসে বেশ ভালোই লাগছে, রোদটা গায়ের উপরে পড়ছে। থেকে দিয়া বলছি তো এরা বাছা হয়ে গেছে ধনে পাতা, বলছি তো বাছা হয়ে গেছে ধনে পাতাগুলো, যা দিদিনের কাছ থেকে দিয়ে আসো। তো মা এখানে বাঁধাকপি রান্না করছে, আর এই বছর শীতকালে প্রথম মটরশুঁটি দেখলাম সেদিনকে বিরাটিতে, দেখলাম 150 মটরশুঁটি 20 টাকা, অনেক দাম যেহেতু নতুন বেড়াচ্ছে। নতুন শীতকালে যে সবজি নতুন বেড়ায় না কেন সেই সবজিরই দাম হয়। আর এখানে দেখো ধনে পাতা, শিম, বাঁধাকপির পাতা সব বাটা একসাথে রয়েছে মিক্সিতে, আর এখানে ডিম রয়েছে, আলু রয়েছে, ডিমের ঝোল হবে। আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা পুরো একদম, যে রোদটা সেই রোদটা ওঠেনি, হালকা একটু রোদ দেখা যাচ্ছে আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো ছোটো মা এখানে ঠাকুরের জন্য কমলালেবু নিচ্ছে, তো বেছে বেছে নিচ্ছে, আর কমলালেবু নাকি টক হয়েছিল আগের বার ওনার কাছ থেকে নিচ্ছিল, টক হয়েছিল, তো এবার তো বললো বেশ মিষ্টি হবে। তো আমিও ভাবছি ওইখানের জন্য একটু ফল রেখে দেবো কিছু। আমরা যেরকম আলু দিয়ে তরকারি করি তো উনি আপেলের তরকারি। ছোটো মা এখন ওই জঙ্গলের ওখানে গেছে, কি কাটবে জানো, আমাকে বলে দা নিয়ে যেত, আমি দা নিয়ে যাচ্ছি। ওই যে কি করবা দাদি, দাও কচুদের মাথা কত হলি কচু দিয়েছি কেন ও কচু, হ্যাঁ কচুর মাথাগুলো অনেকটা হয়ে ইয়ে হয়ে গেছে, চল চলে খেলি ধরা। আর এখানে দেখো আমাদের গাছের মান কচু তুললোই আজকে সকালবেলা, দেখো কালো এখানে শুয়ে আছে, দেখো এখানে শুয়ে আছে ভোলু ভোলু। আর এই জায়গাটা না মানে আতখাব রাতখাব ইয়ে করা ছিল, উঠানো ছিল জায়গাটা, আর এটাকে এখন সিমেন্ট দিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে, ওইটুকু জায়গায় সিমেন্ট দিয়ে একদম প্লেন করে দিয়েছে। ভাবছি ওইটুকু জায়গায় প্লেন করবো, একবারে অনেকটা প্লেন করে দিয়েছে, এখান থেকে নিয়ে প্লেন করে দিয়েছে। কমলা সুন্দরী এখানে কি আমি স্নান করে দিয়েছি, আর এখন বাজে 12:45, আর এখন আমি যাবো স্নান করতে। আর শীতকালে না রোদে বসে বসে থাকলে পরে বেশ ভালো লাগে, বাট যখন রোদে বসে থাকি সেই টাইমটা গরম লাগে, অনেক বেশিক্ষণ বসে থাকা যায় না, আর যে ঘরে আসবে তখন আমার ঠান্ডা লাগে, এরকমই হয়। তো যাই হোক চলো তাহলে আজকে স্নানটা করে আসি, তো স্নান করে এসে তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো গাছ দেখতে থাকো। আসা স্নান টান করে আসার পরে খাওয়া দাওয়া করে এখন একটু বসে রয়েছি, আর আজকে না সারাদিনটা মেঘলা মেঘলা করেই গেলো, ওয়েদারটা বেশি ভালো ছিল না আজকের। আর এখন বাজে 2:03, তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, তো এদিকে
তো দুপুরবেলা হয়েছে বাঁধাকপি ডিমের ঝোল আর হচ্ছে শিম দিয়ে ধনে পাতা দিয়ে বাঁধাকপি পাতা দিয়ে একটা বাটা হয়েছে। তো খুব ভালো লাগলো বাটাটা খেতে। আমি বাটা সহজে খুব মানে ভালো খাই না সচরাচর, তো বাটা মানে খেয়ে না খুব ভালো লেগেছে। তো মাকে বললাম কালকে আবার বানাবে বাটা। আর এখানে দেখো ঈশানি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। দেখি যা, ভাবলাম তো এই মিনিটাকে নিয়ে নেবো। এখন আবার ওইখানে নতুন পুতুল হয়েছে, এই মিষ্টিকে বাদ দিয়ে এখন আমার মিনিকে পছন্দ হয়েছে ওইখানে। তাই দেখো, আর ওইখানেটা হচ্ছে 24 তারিখে রেজাল্ট। তো ওইখানে দেখতে দেখতে বড় হয়ে গেল, ক্লাস ওয়ানে উঠে যাবে ওইখানে। তো 2 তারিখ থেকে ওইখানে নতুন ক্লাস শুরু হবে। তো এবছর তো ভাবছিলাম অনেক রকম প্রোগ্রাম করা হবে। তো ফার্স্টে ভাবছিলাম যে 31শে ডিসেম্বর প্রতি বছর যে আমাদের বাড়িতে পিকনিকটা হয়, তো পিকনিকটা ভেবেছিলাম হবে, বাট মনে হবে না, শিওর না এখনও পর্যন্ত, যতদূর শুনছি যে হবে না। আর না হলে রাহি আমি তানিয়াদি আমরা সব ইকো পার্কে ঘুরতে যাবো, ইকো পার্কে, আর নাহলে সেই পাঞ্জাব। এই 3টের মধ্যে কিছু একটা প্ল্যান আছে। ওইখানে বলছি ইকো পার্কে যাবে, আর ওদিকে পরশুদিন আমার বার্থডে। তো বার্থডেতে দেখি এখানে তো থাকবো কিছু, গত বছর তো ওই বাড়িতে ছিলাম বার্থডে আগের দিনকে, বার্থডের দিনকে মনে হয় যায়নি ওই বাড়িতে। তো দেখি এবছরে কিছু এটে করা যায় নাকি। তো মঙ্গলবার 13 তারিখ পড়ছে বার্থডেটা। তো যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব সুন্দর আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানেও থেকো। তো আজকের মতো তাহলে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই। ওই টাটা করে দাও, টাটা কর, বাই বাই করে দাও, বাই বাই।